ভিডিও ক্যামেরা, একজন ভিডিওগ্রাফার একটি নির্দিষ্ট বুথের সাথে ডিসিতে P1 ডে থেকে, মানে ভোটের আগের দিন থেকে যুক্ত থাকবেন, বা ভোটের দিন থেকে তিনি অবশ্যই যুক্ত থাকবেন। তিনি ভোট কর্মীদের সাথে একসাথে চলাফেরা করবেন। তিনি ফর্ম 17 এর ক্রম অনুসারে ভোটারদের ছবি বা ভিডিও তুলবেন এবং একটি লগ শিট তৈরি করে রাখবেন, যেটি প্রিসাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে। তিনি নিম্নোক্ত ঘটনা বা জিনিসগুলির ছবি তুলবেন: মক পোল এবং সেখানে পোলিং এজেন্টদের উপস্থিতি, এছাড়া ভোটের আগে ইভিএম বা ভিভিপ্যাট প্রস্তুত করা, অন্ততপক্ষে 3টি ছবি করতে হবে, ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি, এগুলো জানাতে হবে, নির্বাচকের হাতে অমোচনীয় কালি লাগানোর মুহূর্তের ছবি, 3টি আলাদা কোণ থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি, সাথে ব্যাকগ্রাউন্ডের 3টি ছবি, AST তালিকায় কোনো ভোটার বা চ্যালেঞ্জড ভোট, টেন্ডার ভোট বা ভোটারের ভোট এর ছবি কিন্তু তুলতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন, ভোট চলাকালীন এবং ভোটের শেষে, ভোট শেষ হওয়ার সময়ে লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি তুলতে হবে। ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে, ভিডিওগ্রাফি নয়, মানে গোপনীয়তা লঙ্ঘন করে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। ভোট শেষ হয়ে গেল বা শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফারের জমা দেওয়া, পূরণ করা এবং স্বাক্ষরিত লগ শিট তার কাছে থাকা নন স্ট্যাটুটরি খামে ঢুকিয়ে রাখবেন, সেটি তিনি RC-তে জমা দেবেন।